ঈদের দিনও দেশে ফিরেছেন অনেক প্রবাসী। আবার ঈদের আগে দেশে আসা অনেক প্রবাসীর ছুটি শেষ হওয়ায় বাধ্য হয়ে ফিরতে হয়েছে কর্মস্থলে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মিলল দুই দলেরই। বিমানবন্দর পরিণত হলো হাসি কান্নার মিলন মেলায়। পরিবার পরিজনদের ছেড়ে কষ্টের প্রবাস জীবন, একই ভবনের দুই তলায় দেখা মিলল দুই ধরনের দৃশ্য, হাসি এবং কান্না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিচতলা, এটি দিয়েই আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের আগমন। সকলের মুখেই হাসি, দেশে আসার আনন্দের সঙ্গে যোগ হয়েছে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পারার আনন্দ। ঈদ করার জন্য আসছি, সাত বছর পর সবাইকে নিয়ে ঈদ করব, বাবা মার সাথে ঈদ করব, এটাই তো একটা আনন্দের বিষয়। এটা কষ্টের চোখের পানি না, সুখের চোখের পানি। ঠিক বিপরীত দৃশ্য ওপরতলায় আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে, এখানে দেখা মিলল কষ্টের দৃশ্যের, কারো মুখেই হাসি নেই। ইচ্ছে ছিল দেশে ঈদ করার, ইচ্ছে ছিল কিন্তু নিয়তি হয় না আর কি, জীবিকার তাগিদে যাইতে হইতেছে, বাড়ি থেকে বাইরে আসার সময় অনেক কষ্ট হয়েছে। প্রিয়জন আবার সুস্থভাবে ফিরে আসবেন এই আশা তাদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এইবারও তাইলে আইবা না, এই তো সময়।